গুড মর্নিং, আমি সুকৃতিকা আর তোমরা দেখছো মিক্সড রোড ডায়েরি। তো আজকে খুব খুশির একটা দিন, কারণ আজকে আমি 3 মাস বাদে সিকিম থেকে কলকাতা অর্থাৎ বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটা সেটা নিয়েই, আমার বাড়ি ফেরা নিয়ে, সিকিম টু কলকাতা। তো চলো যাওয়া যাক। ব্যাগপত্র গুছিয়ে ওই রেডি হয়ে জুতো টুতো পরে অ্যারাউন্ড 12টা নাগাদ আমি আমার পিজি থেকে বেরিয়েছিলাম। বাসে ওঠার বা বাসস্ট্যান্ডে কোনো রকম ভিডিও তো নেওয়া যায়নি, তবে আমি দেউরালি বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়ি যাওয়ার বাস ধরেছিলাম। ওই দিন আমি এবং আমার রুমমেট সুদীপ্তা দুজনেই 3 মাস পরে প্রথমবারের জন্য সিকিম থেকে বাড়ি যাচ্ছে। দেউরালি থেকে বাস ছাড়ার পরে প্রথম রংপুর পরে এই জায়গাটাতেই বাস দাঁড়িয়েছিল এবং তারপরে আমি ভাবলাম যে আচ্ছা খাবার জায়গায় কোথায় দাঁড়াবে। তখন ওরা রংপুর পরেই একটা জায়গায় খাবার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু আমি তো লাঞ্চ করতাম সিকিমে ওই 12টার কাছাকাছি, তো লাঞ্চ করেই আমি বেরিয়েছিলাম। তো যেখানে ওরা খাওয়ার জন্য স্টপ দিয়েছিল বা ফ্রেশ হওয়ার জন্য স্টপ দিয়েছিলো সেখানে আমি নামিনি, এবং আমার সাথে সাথে বাসে থাকা আরও কয়েকজন বাসেই বসেছিলো, তারা নামেনি বাস থেকে। তো আমরা অপেক্ষা করছিলাম বাকিদের জন্য, তারপরে বাকি রাস্তার জন্য যাওয়া গেল। ওই দেউরালি থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটার মোট সময় লাগে ওই 5 ঘন্টা মতো, আমার তো ওরকমই লেগেছিলো। আর সেদিনকার রাস্তায় বৃষ্টি টৃষ্টি হয়নি, তাই জার্নিটা ভালোই ছিল। ওই দিন শিলিগুড়িতে নামার পরেও আমার সাথে কিছুটা সেমই হয়েছিল, এত ব্যাগ ছিল যে শিলিগুড়ি বাসস্টপে নামার পর আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। তো শিলিগুড়ি থেকে এনজিপি যাওয়ার জন্য আমি ওখান থেকে একটি টোটো ধরেছিলাম এবং একাই ছিলাম টোটোতে। তো এবং শিলিগুড়ি বাসস্টপ থেকে তারপরে আমি গেলাম এনজিপি স্টেশন, এবং সেটা যেতে ওই অ্যারাউন্ড 20-25 মিনিট মতো লেগেছিলো। তারপরে ফাইনালি আমি এনজিপি স্টেশনে গিয়ে পৌঁছালাম, যেখান থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন ধরবো। তো আমি সময়ের অনেক আগেই পৌঁছে গেছিলাম, কারণ রাত 8টার সময় আমার ট্রেন ছিল আর আমি ওই 4:30 নাগাদ এনজিপি স্টেশনে পৌঁছে গেছিলাম। তো তারপরে ভাবলাম যে আচ্ছা লাঞ্চ অনেকক্ষণ আগে করেছি, তো এবার কিছু খাওয়া যাক, এবং ওখানে একটা দোকান ছিল যেখানে খুব ভালো ভালো খাবার বিক্রি হচ্ছিলো। IRCTC-র দোকান ছিল, কিন্তু খাবারগুলো দাম একটু বেশি হলেও অনেক ভালো ভালো সাব স্যান্ডউইচ এসব বিক্রি ছিল। তো আমিও একটা সাব কিনেছিলাম নিজের জন্য, আর ব্যাগপত্র নিয়ে একটা জায়গায় বসেছিলাম, কারণ আমার সাথে 3টে ব্যাগ ছিল আর ওই 3টে ব্যাগ নিয়ে আমি ওখানে বসে প্রথমে আমার সাব এনজয় করলাম। ওখানে তখন আকাশ একদম নীল ছিল, অনেকদিন বাদে গরমও বেশি লাগছিলো কারণ আমি সিকিম থেকে এসেছিলাম। তারপরে ওই 7:20 নাগাদ দার্জিলিং মেল দিয়ে দেয় স্টেশনে, আমি 1 নম্বর স্টেশনেই বসেছিলাম, তো সেখানে দিয়ে দেয়। এবং একমাত্র আমি যে বগিটাতে ছিলাম সেই বগিটার কালারই আলাদা ছিল। ঠিক 8:05 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। আমার সাথে যারা ছিল আমার ওই সিটে, তারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল ছিল। তো আমরা 6 জন ছিলাম, 6 জনই ইন্ডিভিজুয়াল ছিলাম। তো ঠিকঠাকই ছিল, একটা রাতের ব্যাপার ছিল, বাকি লোকজনও সেরকম অসুবিধাজনক ছিল না। তো ট্রেনের জার্নিটা প্রথমবারের জন্য একা ট্রেনে জার্নি করছিলাম এত দূর থেকে, তো খুব একটা খারাপ ছিল না। আমার পিজিতে যে মোমো পাওয়া যায় সেটা প্রায় অনেকেই জানে, তো আমি পিজি থেকে মোমো নিয়েই এসেছিলাম রাতের খাবারের জন্য। তো সেই দিনকার ডিনারে আমি মোমোই খেয়েছিলাম এবং ডিনার টিনার করে ওই 10:30 নাগাদ ঘুমের দেশে যাওয়া গেল। আমার মিডল বার্থে পড়েছিল, তো বাকিরা সবাই প্রায় তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, আমার সাথে যারা ছিল তাদের খুব একটা দেরি করে শোয়ার কারোরই এ ছিল না, তো আমরা প্রত্যেকেই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কিন্তু ব্যাপার হলো প্রথমবার একা জার্নি করছিলাম আর সাথে অনেক জিনিসপত্র ছিল, এর আগে কখনো একা জার্নি করা হয়নি, তো সেই সব
চিন্তার জন্য রাত্রিরে ঘুম আসছিল না। তো আমি একাই ভূতের মতো জেগে আর কি ওই পা দোলানো এইসব করা এইসব চলছিল আর কি। তারপর যাই হোক, 5টা নাগাদ ঘুম ভাঙলো। ঘুম ভাঙলো বলবো না, আমার রুমমেট খুবই ভালো সুদীপ্তা আমাকে কল করে বললো, কিরে নামবি না তুই তো, এবার নামার টাইম হয়ে গেল। ওর বাড়ি সুদীপ্তার বাড়ি দুর্গাপুরে, তো ও বাসে গেছিলো আর আমি ট্রেনে ফিরছিলাম। তো ওই বেশিক্ষণ বসতে হয়নি, ওঠার পর ওই 40 মিনিট মতো বসার পরেই ট্রেন শিয়ালদায় ঢুকে যায় টাইমের আগেই। এবং সেখানে গিয়ে আমি ওয়েট করছিলাম আমার দাদার, দেখা যাক কোথায় তিনি। অনেকদিন বাদে দাদাকে দেখার পর উত্তেজনা আমি ভুলেই গেছিলাম যে আমাকে রেকর্ডও করতে হবে। তো শিয়ালদা থেকে মেনলি সোদপুর আসার ট্রেন ধরেছিলাম রানাঘাট লোকাল, এবং সেটা আমি ক্যাপচার করতে ভুলেই গেছি। সোদপুরে নামার পর আমরা টোটো নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য, এবং সেইটা সেই সময় মনে পড়েছে যে আচ্ছা ভিডিও করতে হবে, বাকি সময় তো মনেই ছিল না। অবশেষে 15 মিনিট টোটোতে আসার পর আমার বাড়ি, অনেক দিন বাদে, 3 মাস বাদে ফাইনালি বাড়ি। এবং এই জায়গাটাতে দাদাভাই ক্যাপচার করেছে যে আমি বাড়ি আসার পর আমার পেট ডগ শেরুর রিয়াকশন। তো দেখা যাক কিরম ছিল সেই রিয়াকশন। ও চিনতে পারছে না, ও যে কোথায় থেকে এসছে। আমি একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছিলাম, যে টাইমে এসেছিলাম সেই টাইমে বাড়ির সব কাজ হচ্ছিলো, এদিকে ঝাড়ু ওদিকে এই ওদিকে সেই এসব করেছিল। তার মধ্যে আমার পেট ডগ আমাকে দেখে চিনতে পারছিল না না কি বিশ্বাস করতে পারছিল না আমি জানি না, বাট ওর রিয়াকশানটা কিছুটা এরকমই ছিল, দৌড়াদৌড়ি করছিল চারিদিকে কিন্তু আমার কাছে আসছিল না। তো যাই হোক কিছুটা এরকমই ছিল। এরপরে আমি মানে আর কি সে যথারীতি ওকে জোর করে ঢোরে টোরে সে আর কি ভাব করার চেষ্টা যে হ্যাঁ আমি দিদিভাই হই, কথা বল, আয় ঝাঁপিয়ে কোলে উঠে পড়, এইসব এইসব আর কি চেষ্টা করছিলাম। কিন্তু সে তো আমাকে মানে মানে আনন্দে না কি কে জানে চিনতেই পারছিল না। তারপরে আমার মায়ের রিয়াকশন, লাড্ডু পাত্তা দিচ্ছে না, মা কাঁদছে, আর একজন পান করছে, আর একজন চিৎকার করছে, পাগলু। প্রত্যেকের রিয়াকশন নেওয়া তো সম্ভব হয়নি সেই ঘরে আসার পরে, পাড়ার প্রত্যেকে সেই ডেকে ডেকে, কিরে ঝিনু কখন এলি, আমার নিকনেম ঝিনু, কখন এলি দেখা কর, এইসব চলছিল। কিন্তু প্রত্যেকের রিয়াকশন নেওয়া সম্ভব হয়নি, কিছু কিছু রিয়াকশন নিয়েছি। ভুড়ি বাগিয়ে তো কিছুটা এরকমই ছিল আমার বাড়ি ফেরার অভিজ্ঞতা, অনেকটা ভালো লাগা নিয়ে বাড়ি ফিরেছিলাম। অবশ্যই এখনও ভালো লাগছে, তবে সিকিমের যে জিনিসটা সব থেকে বেশি মিস করছি সেটা হলো ওয়েদার। এখানে আসার পর থেকে প্রচণ্ড গরম লাগছে, যেটা সিকিমে একদমই ফিল করতে পারতাম না। যাই হোক, আরও অনেক নতুন ভিডিও নিয়ে আমি ফিরে আসবো। কিপ সাপোর্টিং মি অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিক্সড রোড ডায়েরি।